সালাম এর নিবেদিত 13টি পৃষ্ঠের আজকের অতিথি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন গায়ক এবং সঙ্গীত পরিচালক শফিক তুহিন। এত সুন্দর সুন্দর গান উপহার দিয়েছে, লাস্ট একটা সুপার হিট গানও আমরা পেয়েছি, কিন্তু শফিক তুহিন এবং ইমরানকে যদি আমরা পাশাপাশি দাঁড় করাই কিংবা শফিক তুহিন প্রিন্স মাহমুদকে যদি একসাথে দাঁড় করাই, জনপ্রিয়তা স্টারডম তাদের দিকেই বেশি যায়। শফিক তুহিন ভালো প্রতিভাবান হওয়া সত্ত্বেও সুপারস্টার না কেন? এটা আসলে আমার তো ব্যাকগ্রাউন্ডে কাজ করতে আমার ভালো লাগে। আমি মূলত আমার গান লেখা থেকে শুরু, পরে অনেক গান লিখেছি, আমার 1000-এর উপরে গান লেখা। তারপরে আমার ক্যারিয়ার শুরু হয় সুরকার হিসাবে, সঙ্গীত পরিচালক, এবং আমি আসলে মূলত শখের বসেই আমি গান শুরু করেছিলাম। এবং যে গানটা দিয়ে আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, এর বেশি ভালোবাসা যায় না, সেই অ্যালবামটি। এবং সেই ধারাবাহিকতায় আসলে আমার এই জার্নিটা। তো আমি আসলে পপুলারিটির মেজারমেন্ট করে আমি কখনো আমার মিউজিক ক্যারিয়ার এখন পর্যন্ত আমি আমি লিড করি যেভাবে, আমি আমার একটা পেসে আমি চলি। মানে কারোর সাথে কম্পিটিশন করা বা কারোকে চেস করতে হবে, এই চেজিংয়ে আমি আসলে নেই। মানে আমি আমার কাছে কি মনে হয় যে এখানে একটু ডিপ্লোম্যাটিক হতে হয়, একটু পলিটিক্স জানতে হয়, একটু এটা? হ্যাঁ, এখন বুঝি যে আমি তো দুই যুগের উপরে আমার এখানে কাজ করা, সো অনেক কিছু দেখেছি আমি। আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের অনেক লেজেন্ডের সাথে কাজ করা, জেমস আয়ুব বাচ্চু থেকে শুরু করে আহমেদ ইমতাজ বুলবুল, আলাউদ্দিন আলী, রুনা আপা, সাবিনা আপা, শাহনাজ রহমতুল্লাহ, এখন আজকের ইমরান, কোনাল যারা কাজ করছে, সবার সাথে কাজ করা হয়েছে। সো এই জার্নিতে আমি দেখেছি যে অনেক ধরনের পলিটিক্স হয়, অনেক ধরনের নোংরামি হয়। আমি আসলে আমার জীবনটাকে আমি খুব সিম্পলি দেখতে চাই, কারণ আমি দেখেছি যে আসলে পলিটিক্সের মধ্যে ইনভলভ হলে কি নিজের রাতের ঘুমটা ভালো হয় না, আর নিজে একটা খারাপ কাজ করলে কিন্তু ওই ভিতরের যে একটা নেগেটিভিটি, এটা কিন্তু একটা লং টাইম এফেক্টস ফেলে মানুষের লাইফে। আমরা যখন আপনাকে পেয়ে গেছি, আমরা আসলে আপনাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে চাই এই অনুষ্ঠানে। আমরা আপনার কাছে গান শুনব, গানগুলো শুনব আমার ইচ্ছায়, মানে আমি আপনাকে গান শুরু করতে বললে শুরু করবেন, থেমে যেতে বললে ওইখানেই থামবেন এবং নতুন আরেকটি গান শুরু করবেন। আজকে একটু ট্রাভেল আছে, আমি তো ফ্লু চলছে, আমি তো একটু আগে বোধহয় মানে অফিস স্ক্রিন আলোচনা করছিলাম, রিয়েলি আমার খুবই এই প্রোগ্রামটাকে আসা আমি ক্যান্সেলই করেছিলাম গত 2-3 দিন যাবৎ ভয়াবহ খারাপ। ওকে শফিক তুহিন ভাই, আমাকে আপনার বাংলাদেশে আপনার শোনা সবচেয়ে জনপ্রিয় যে গানটি আপনার কাছে, সে গানটার 4টা লাইন আমাকে শোনাবেন। বাংলাদেশের সবচেয়ে, বাংলাদেশে আপনার দৃষ্টিতে সবচেয়ে, এটা আসলে এভাবে মেজারমেন্ট করা যাবে না, অনেক গান আপনার প্রিয় গান থাকতে পারে, অনেক আমার অনেক একটা প্রিয় গান, আমার লিস্ট অন্যতম একটা প্রিয় গান আপনার, অনেক ধরনের গান আছে। আমি বলবো যে আমার আমার আলাউদ্দিন আলীর সুর করা গান আমার খুবই পছন্দ। একটা গান আপনার, একটা একটা গান শুনবো আমরা, চোখের নজরে এমনি কইরা একদিন খুইয়া যাবে, জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে, পোড়া চোখে যা দেখিলা তাই রইয়া যাবে। ঠিক এই গানটার পাশাপাশি যদি আমরা আপনাকে আরেকটি গানের 4টা লাইন গাইবার অনুরোধ করি, আপনি একটু গাইবেন, তারপর আমি প্রশ্ন করব। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড সেলাইনে, কেনার সময় ব্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। এসএমসি রোড সেলাইনে বন্ধু তুই লোকাল বাস, এই গানটা আসলে আমার তোলা নাই, আমি তো মানে জনশ্রুতি গান শুনে যতটুকু আপনার, এটা তো আসলে আমার দুই লাইনই গান। আপনি বন্ধু তুই লোকাল বাস রে, বন্ধু তুই লোকাল বাস, এই যে পরপর দুইটি গান আপনি গাইলেন, দুটি গানই জনপ্রিয় ডেফিনেটলি, কিন্তু যুগ যুগ ধরে বেঁচে থাকবে কোন গানটি, কেন? এটা তো সবাই জানে, এই আমি যে আগের গানটি গাইলাম এটা শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের লেখা এবং আলাউদ্দিন আলীর সুর, এটা কালজয়ী, কেন এটা মহাকালজয়ী গান, বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে এরকম অনেক সৃষ্টি আছে যেগুলা আমরা দেখি কি এই গানের বয়স হলো 40 বছরের উপরে, কিন্তু দেখা যাচ্ছে প্রজন্মের পর, এখন আমি 3টা প্রজন্ম যদি ধরি তাহলে 3টা প্রজন্মের কাছে একইভাবে গ্রহণযোগ্য, সমাদৃত, কালজয়ী, রুচিশীল এবং বেঁচে থাকার গান। তো এরকম অসংখ্য গান যারা আগে সৃষ্টি করেছেন তাদের কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা, তাদের গান শুনেই আমরা বড় হয়েছি, এবং আমরা যে গান একটু লেখবার চেষ্টা করি বা সুর করার চেষ্টা করবি, তাদেরই একটা প্রভাব এবং তাদেরই একটা ইম্প্যাক্ট আমাদের জীবনে আছে, অ্যাটলিস্ট আমার জীবনে আছে। আয়ুব বাচ্চু এবং জেমস পরবর্তী জেনারেশনে,
আয়ুব বাচ্চু এবং জেমসের মতো জনপ্রিয় হতে পারে এমন দুই একজন নাম বলো। আমি দেখি না আয়ুব বাচ্চু জেমস যেগুলো দিয়ে গেছে এখন পর্যন্ত কোনো কনসার্টে উঠলে এই আয়ুব বাচ্চু জেমসের গানই গেতে হয়, যে কারো কভার শিল্পী হোক বা কোনো পপুলার শিল্পী যখন একটা গান গেতে যায় দেখা যাচ্ছে সেই তুমি বা সেই তারা ভরা রাতে বা যে কোনো গান, জেমস ভাইয়ের গান অনেক গান আছে, মা বাবা বা বাংলাদেশ বা পাগলা হাওয়া, ওনারা এমন একটা ট্রেন সেট করে গেছে, ওনাদের ক্রিয়েশনের মাত্রাটা এমন জায়গায় পৌঁছে দিয়ে গেছে, তাদেরকে চেস করা আমার ধারণা আমার মতে আগামী 100 বছরে এইটা চেস করা যাবে কি না। আমার আমি এখনকার যে শিল্পীরা তাদের সম্পর্কে শোনা যায় যে একটু পপুলারিটি পেয়ে গেলে তাদের অনেক ডিমান্ড বেড়ে যায় এবং তাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, কি স্টেজে কি সিনেমার গানে কি টেলিভিশন ইন্টারভিউতে তো পাওয়াই যায় না। তো এই যে এই উত্থানে অসহযোগিতা করা বা নিজেদেরকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাওয়া ট্রেন্ডটা, এটাকে আপনি কতটুকু সমর্থন করেন বা এটা কতটুকু উচিত? না আসলে একটা মানুষের যখন স্টারডাম হয়, জনপ্রিয়তা হয়, আসলে তার নানাবিধ জায়গায় তার এনগেজমেন্ট তৈরি হয়, খুব স্বাভাবিকভাবে স্টেজ শো হয়, দেশের বাইরে যেতে হয়, আর এখন তো আগে শুধু বিটিভি ছিল, এখন তো অনেকগুলো চ্যানেলস অনলাইন প্ল্যাটফর্ম, সো আমরাকে একেবারে মোটা দাগে তাদেরকে দোষ না দিয়ে রিয়েলিটিটাও আমাদেরকে খেয়াল রাখা উচিত। এবং একই সাথে যার যে উত্থান, যদি একটা চ্যানেলের খুব কন্ট্রিবিউশন থাকে তো ওই শিল্পীর উচিত যে যার কন্ট্রিবিউশন আছে তার ক্যারিয়ারের একটা বড় জায়গা তৈরি করার, সেগুলোকে কৃতজ্ঞতা ভরে মনে রাখা, এগুলো প্রতিটা আর্টিস্টের উচিত। আমরা অনেক শিল্পীকে দেখি এখন গান গাইতে যারা আসলে আমরা তাদেরকে শিল্পী হিসেবে চিন্তা করি নাই, তারা হয়তো বড় ব্যবসায়ী কিংবা অন্য কোনো মাধ্যমে জড়িত, তারা গান গাচ্ছেন এবং তাদের গান পপুলার হচ্ছে, লোকে শুনছেন, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন? না এটা সবারই রাইটস আছে গান করার, আর যেহেতু এখন একসময় তো আমাদের সিডি ক্যাসেটের যুগে তো যার যার কোয়ালিটি দিয়ে 12টা গান রেকর্ড হতো, সো ওইভাবে একটা প্রসেসের মধ্যে আসতে হতো, এখন তো অনেক ধরনের ইনগ্রেডিয়েন্ট, একটা ভাইরাল ইনগ্রেডিয়েন্ট আছে যে আমি কীভাবে ট্রেন্ডের সাথে চলবো, অনেক ধরনের মাথায় নিয়ে কাজ করে, কিন্তু ট্রেন্ড বিষয়টা আসলে বেশি দিন থাকে না, ট্রেন্ডিংয়ে যায় এক সপ্তাহ পর আবার ট্রেন্ডিং আরেকটা চলে আসে, কিন্তু ট্রেন্ডিং যে হারিয়ে ফেলে, ট্রেন্ডিংয়ে যে না ঢুকে সেও তো ট্রেন্ডে থাকে না, সেও তো হারিয়ে যায়। না না এটা আসলে কি, আমি যদি শুধু ট্রেন্ডটাকে ফলো করতে যাই তাহলে দেখা যাবে ট্রেন্ড কিন্তু একসময় চলে যাবে, বাট রিয়েল কোয়ালিটি সং এগুলাই, যে আমরা যখন আজকে 20-30 বছর 40 বছর আগের গানের কথা মনে করছি তার মানে কি এই গানের কন্টেন্ট ভ্যালু এমন জায়গায় আছে যেটা এখন 40 বছর পর মনে করলাম, 5 বছর আগের যে ট্রেন্ডটা ছিল এখন কিন্তু কেউ মনে করছে না, কোনো একটা কম্পিটিশন যদি হয় কোনো একটা রিয়েলিটি শো কেউ কিন্তু এই এই ধরনের গান করে না, গান করে যেগুলো গান টিকে থাকবে সেভাবেই, যেভাবে একটা প্রজন্ম একটা গানকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেবে, ওই প্রজন্মে আরেকটা প্রজন্মের কাছে পৌঁছে দেবে, গানগুলো এইভাবেই বেঁচে থাকে। সো ট্রেন্ড ট্রেন্ড একটা জিনিস, এখন খুব শর্ট টাইমে মানুষ চায় একটা ট্রেন্ডে এক মাস থাকলো তারপরে দেখা যাচ্ছে আরেকটা ট্রেন্ড আসলো, কিন্তু রিয়েল ক্রিয়েটিভিটি যদি না থাকে, এই মানে গুণগত মান যদি না থাকে তাহলে কিন্তু সেটা বেঁচে থাকার গান হবে না। জীবনে বেঁচে থাকতে গেলে 2-4-10টা গান এটা থাকলেই। আমি কিছু নাম বলি, আপনি নামের সাথে বিশেষণ দেন আপনার অভিজ্ঞতা থেকে। কুমার বিশ্বজিৎ, ভার্সেটাইল সিঙ্গার, ভেরি চুজি, ভেরি ক্লাসি, রুচিশীল একজন সিঙ্গার, এবং আমি তার খুবই অন্ধ মানে মানে ভক্ত। তপন চৌধুরী, তপন চৌধুরী খুবই মেলোডিয়াস ভয়েস, খুবই আবেগী, খুব দরদী একজন সিঙ্গার। হাবিব, হাবিব ওয়াহিদ বাংলাদেশের টেকনোলজিকে ইন্ট্রোডিউস করেছে এবং আজকে যে নিউ ট্রেন্ডের গান হচ্ছে সাউন্ড ডিজাইন করা বা মিউজিক অ্যারেঞ্জমেন্টের যেসব টেকনোলজি ইউজ করা সে শিখিয়েছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইজ এ ভেরি গুড মিউজিশিয়ান, সে খুবই মেলোডি গান করে এবং সে আমাদের একটা প্রজন্মের কাছে একটা দারুণ একটা কিছু উপহার দিয়েছে। এস ডি রুবেল, রুবেল ভাই খুব মেলোডি গান করে ভালো। রবি চৌধুরী, রবি চৌধুরী খুবই আমি বলবো যে খুব তৈরি একজন আর্টিস্ট, গজল গাইতে পারে, আধুনিক গান গাইতে পারে, এখনও উনি দারুণ গান করেন। চন্দন সিনহা, চন্দন সিনহার ভাইয়ের সাথে উনি তো আসলে প্রফেশনাল সিঙ্গার না, বাট উনি গানটাকে খুব ভালোবাসে, এই ভালোবাসাটাকে আমি খুব। ডক্টর মাহফুজুর রহমান, মাহফুজুর রহমানকে আমি তো গায়ক হিসেবে, তো আপনি কিভাবে এই প্রশ্নটা এখানে আসলো সেটাই আমি বুঝতে, কারণ উনি গান গায়, ওনার গান অনেক। না গান তো সবাই গাইতে পারে, সেটা ডিফারেন্ট বিষয়, যা যে আমি বললাম তো গান গাওয়ার অধিকার সবারই আছে। আপনি তাকে গায়ক হিসেবে আমি মূল্যায়ন করতে পারছি না। কোনাল, কোনাল খুবই একটা স্বপ্নবিলাসী সিঙ্গার, সে নিজেকে গ্র্যাজুয়ালি একটা বড় জায়গায় নিয়ে যাচ্ছে, এই জার্নি সফল হোক। কোনালেরও প্রথম গান এটা আমার লেখার সুরে ছিল, সেটা সেরা কন্ঠের এই প্ল্যাটফর্মের প্রথম মৌলিক গান আমার লেখার সুরে গিয়েছে। কোনাল, কোনা একটা বলবো যে খুবই স্ট্রাগলার, একটা দীর্ঘ সময় একটা চেষ্টায় থেকে থেকে সে একটা জায়গায় অবস্থান নিয়ে গেছে, এটা থেকেও শেখার আছে যে রেজাল্ট ওভারনাইট হয় না,
সে দীর্ঘ 20 বছর এই মিউজিকের সাথে প্যাশনেটলি ছিল এবং একটা সময় রেজাল্ট পেয়েছে, সেই রেজাল্টটা সে উপভোগ করছে। আখি আলমগীর, আখি আলমগীর খুবই এন্টারটেইনার, খুব স্টেজ পারফর্মার, খুবই ভালো গান করে আখি। আমার বন্ধু মানুষ আখি, খুবই ভালো একজন। দিঠি, দিঠি তো একটা সঙ্গীত পরিবারের মেয়ে, ওর টোটাল সত্তার মধ্যেই গান, ও গানটাকে সত্যি ভালোবাসে এবং দিঠি আমার বন্ধু মানুষ, ওর জন্য আমার অনেক। দিনাজ্জাহান মুন্নি, মুন্নি ভাবে একটা সঙ্গীত পরিবারের মেয়ে, ভালো সিঙ্গার, আমার পছন্দের মানুষ। শওকত আলী ইমন, ইমন ভাই একটা ভার্সেটাইল কম্পোজার, ওনার সাথেও আমার কাজ করা হয়েছে। সবচেয়ে এক নম্বর মিউজিক ডিরেক্টর কে? আলাউদ্দিন আলী। বর্তমানে জীবিত কাজ করছে এদের ভিতরে নাম্বার ওয়ান কে? জীবিত আসলে আমার যার যাদের পছন্দ তারা সবাই আমাদের ছেড়ে চলে গেছেন, আমার পছন্দের যে তালিকা বলবো। তাহলে জীবিত কেউ আপনার পছন্দ? অবশ্যই প্রিন্স মাহমুদ ভাই আমার খুবই পছন্দের একজন, মানে প্রিয়। তাহলে আমরা প্রিন্স মাহমুদ ভাইয়ের নামটাই রাখলাম। হ্যাঁ নিশ্চয়ই। আপনাকে যদি বলা হয় যে বাংলাদেশের ইতিহাসে আপনি জাস্ট একজন গায়কের নাম লিখবেন, কোন গায়ক? একজনের গান তো আমি কিভাবে এটা মূল্যায়ন করব? আপনাকে একটা নামই বলতে বললাম, আমরা জানি যে 50টা নাম লিখতে হবে, কিন্তু আপনি একজনের নাম দিয়ে শুরু করেন। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড সেলাইনে কেনার সময় ব্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। এসএমসি রোড সেলাইনে আমার খুবই পছন্দের সিঙ্গার সৈয়দ আব্দুল হাদি। সো আমরা আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, একটি তথ্য জানা বাকি, আপনার পারিবারিক জীবন। আমি সিঙ্গেল, আমি এখনো বিয়ে করিনি, ব্যাচেলর, আর আমরা চার ভাই দুই বোন, বাবা মা বেঁচে আছেন। আপনি কেন বিয়ে করেন নাই? বিয়ে করা নাই, আমার ফ্রিডম লাইফ কাটাতে কাটাতে আমি বিয়ের কথা ভুলে গেছি, আর এখন বিয়ে করতে ভয় লাগে। কিসের ভয়? ভয় মানে যে একটা মানুষ আসবে, তার সাথে আসলে কীভাবে অ্যাডজাস্ট হবে, এই নানাবিধ একটা কমপ্লেক্সিটি আমার ভিতরে তৈরি হয়। বাট এখন মনে হয় যে না, আসলে মানুষের জীবনে একটা পার্টনার দরকার, মানুষ আসলে লোনলি লাইফ লিড করা আসলে খুব ডিফিকাল্ট। আপনি কি লোনলি? না, অনেক মানুষের ভিড়ে কখনো কখনো লোনলি মনে হয়, এই জন্য যে অনেকেই বন্ধু, সবাই বন্ধু, আসলে আসলে নিজের যে আপনার জীবনে কখনো প্রেম আসে নাই? হ্যাঁ অনেকবার এসছে। আপনি কি প্রেমের ছেঁকা খাওয়ার কারণে বিয়ে করছেন? না না, ওই ওইটা কোনো বিষয় না, ভালোবাসলে দূরত্ব তৈরি হবে, একজন সাথে অ্যাডজাস্ট নাও হতে পারে, এটা ডিস্টেন্স তৈরি হতে পারে। এর চেয়ে ভালোবাসা যায় না। এই গানটার চারটা লাইন শুনতে চাই, একটু গলাটা খুলে বসে আমি গাওয়ার পরে আমরা এর চেয়ে ভালোবাসা না শুনে যাবই না। আচ্ছা আমি বলি, এটা কিন্তু গাইলে ভালো লাগবে না স্ক্রিনে। চার লাইন, খুবই গলাটা ক্র্যাক করতেছে। চার লাইন আসলে কিন্তু, চোখ মেললে দেখি তোমাকে, চোখ বুঝলে পায়ার কাছে, তারও বেশি ভালোবাসা আমি দিতে চাই, যত ভালোবাসা পৃথিবীতে আছে, ভালোবাসি বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। আমি নেই, ক্যামেরার পেছনে কেউ নেই, দর্শকের কাছে আপনি কিছু ফিলোসফি শেয়ার করবেন। আমাদের এই সুন্দর জীবন, আসলে এই জীবন ছেড়ে চলে যেতে হবে, সো জীবনে যেহেতু একবার এসেছি, জীবনকে খুব পজিটিভলি সেলিব্রেট করা উচিত, প্রত্যেকটা মোমেন্টকে সেলিব্রেট করা উচিত, পজিটিভ কাজে ব্যয় করা উচিত, এবং মানুষকে ভালোবাসতে হবে, ভালোবাসাই শক্তি, এই ভালোবাসাই আমাদেরকে বাঁচিয়ে রাখবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।